আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনন্দ ব্লগস। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। কার না ঘুরতে ভালো লাগে, কার না মনে হয় যে আমি এই যে স্ট্রেস, সকাল টু অফিস, সকাল টু সন্ধ্যা অফিস আর কি, এই জীবনটা শেষ করে একটু এনজয়েবল বা একটু কমফোর্টেবল জোনে চলে যেতে কার না মন চায়। আমাদের সবারই কিন্তু কম বেশি এটা মন চায়, কিন্তু ইচ্ছা করলেই কিন্তু আমরা এখান থেকে কাম আউট করতে পারি না। আর আমরা যারা চাকরি করি, বেশিরভাগই আমাদের চাকরিটা কিন্তু ভালো লাগে না। আমরা মজবুরি থেকে, মানে আমরা আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে বলে আমরা কিন্তু চাকরি করি। কখনোই আমরা এটা ভাবি না যে আমরা যে উদ্যোক্তা হতে চাই বা আমরা যে কিছু করতে চাই নিজেদের জন্য, তখন যদি আমাদের কোম্পানিতে বা আমাদের প্রজেক্টে বা আমাদের সাথে যদি কেউ কাজ করে, সে কিন্তু কাজটাকে ভালোবাসবে না, সেক্ষেত্রে তো আমার সাকসেস হওয়া সম্ভব না। এই কারণে আমাদের সবসময় আমাদের কাজকে ভালোবাসা উচিত। আমি APJ আব্দুল কালামের একটা কোর্স পড়েছিলাম, মানে একটা উক্তি পড়েছিলাম, সেটা হচ্ছে যে আপনি আপনার কাজকে ভালোবাসেন কোম্পানিকে না। মানে আমরা যে কাজটা করি সেটা আমাদের বেস্ট দিয়ে করা উচিত। এরকম আরও অনেক মানুষ আছে, মানে সফল ব্যক্তিবর্গ আছে, যারা কিনা অলওয়েজই বলে যে আপনি যদি ঘরও ঝাড়ু দেন, মানে আপনি যদি ক্লিনারের কাজও করেন, তাহলে চেষ্টা করেন যে আপনার বেস্ট দিতে। একজন মানুষ কিন্তু কখনোই পারফেক্ট হতে পারে না 100%, কিন্তু সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে পারে ভালো কিছু করার জন্য। সো আমাদেরও, আমরা যারা জব করি, বিশেষ করে প্রবাসে, আমরা অলওয়েজ থিঙ্কিং করি যে আমরা অন্য একটা কোম্পানিতে আসি বা এখানে কাজ করি, আজ আছি কাল নাই। সো এরকম সেরকম করে আমরা কাজ করে দিই। অনেক সময় যারা গার্মেন্টসে চাকরি করেন, অনেক সময় তারা টার্গেট বা ড্যামেজ বা অল্টারেশন, বিভিন্ন স্ট্রেস নিয়ে কাজ করলে যেগুলো প্রবলেম হয়, কিন্তু তখন যদি আমরা কাজটাকে ভালোবাসি বা কাজটাকে মূল্যায়ন করে আমরা যদি এটা করি, তাহলে কিন্তু আমাদের আর এই প্রবলেমটা হবে না। সো আমরা নিজেরা যদি নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি, মানে আমরা যদি আমাদের বেস্টটা দিয়ে চেষ্টা করি যে আমাদের কাজটা ভালো করার জন্য, তাহলে কিন্তু এই প্রবলেমটা না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আমি বলবো না যে একজন মানুষ 100% পারফেক্ট করতে পারবে, এটা কখনো পসিবলও না, কিন্তু আমরা যদি আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করি, ভবিষ্যতে যখন আমরা কোনো একটা উদ্যোগ নিব বা আমাদের সাথে আমাদের যারা কাজ করবে তারাও কিন্তু তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবে। সো কাজকে ভালোবেসে সেই কাজটা করে নিজে যদি যেমন সফলতা আনা যায়, তেমনি আমি যদি ভালোভাবে কাজ করি সেই কোম্পানিরও কিন্তু সফলতা আসবে। অন্য কী করলো, নিজের সাথে অন্যের সাথে কম্পেয়ার না করে আমি কালকে কী করেছি, আজকে কি তার চেয়ে 1% ভালো কিছু করেছি কি না, এই নিজের সাথে যদি এইভাবে নিজেকে কম্পেয়ার করতে পারি, আমার মনে হয় এইখানেই সবচেয়ে বড় সার্থকতা এবং সফলতা। অন্য কী করছে, অন্য কী করলো সেটা না ভেবে নিজে কী করলাম, নিজে কোথায় রিচ করব সেটাই ভাবা উচিত। যাই হোক, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে। আসসালামু আলাইকুম।